যাদের নামে শুরুতে এস আছে তারা তলে তলে প্রেম করে কিন্তু কাউকে বুঝতে দেয় না। আমার নামের প্রথম অক্ষর এস নেই, তারপরেও কাউকে বুঝতে দেয়নি যে আমারটা গেছে খারাইয়া। কি আমার নামের প্রথম অক্ষর এস নেই, তারপরেও কাউকে বুঝতে দেয়নি যে আমারটা গেছে খারাইয়া। কি বলছেন? আই মিন গায়ের পশম, কেননা পিচ্ছি মায়ের পিচ্ছি পিচ্ছি পম্পম দেখা যাইতাছে টিকটু কইরা। ফাইনালি বিয়ে করলে চিকন ছেলেকেই করব, কারণ চিকনগুলা অনেক কিউট আর অনেক থাকে। এখানে বলা যাইব না, কমেন্টে দেখো। আমি চিকন বলে নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাটা বলতে চাই, কেননা আমরা যেহেতু চিকন ছেলে তো আমরা জানি সে কোন সুবিধার কথাই বলছে। কেননা আমরা চিকন ছেলেরা খুব ভালো খেলতে পারি, আই মিন ক্রিকেট এবং ফুটবল দুইটাই, হোক সেটা খাটে কিংবা মাঠেই, ভাই আমরা তো দুই জায়গায় খেলতে পারি ভালো, তাই জানাই। তো কেমন আছো? তোমরা তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট টাইম এত কাছ থেকে আমি গোবর দেখতেছি, ধরতেছি। আমাদের বাসার ছাদে গোবর নিয়ে আসছে, ইয়ে, তোমরা খুশি না? গোবর শুধুমাত্র দেইখা আর ধইরাই তুমি এই রিভিউ দিতেছো, তাহলে খাইলে কি রিভিউ দিতা? খাইয়া বলতা যে সেই স্বাদ, কোন সাবজেক্টই দিবা না বাদ, সেই স্বাদ অস্থির টেস্ট, এইভাবে একটা রিভিউ দেওয়া উচিত ছিল। আর বাই দ্য ওয়ে ভাই, গোবর তুমি নিচে হাত দিতেছো কেন? আমি তো তোমার মাথায় গোবর দেখতেছি। বলেন কি? কেননা টিকটকারদের ছাদে গোবর থাকুক আর না থাকুক, মাথার ছাদে ঠিকই আছে। কি করে গোলাপের রং লাল, লঙ্কা অনেক ঝাল, এদিক ওদিক কি দেখছো? তুমি আমার মা আর তুমি আমার বাল। ওপ, সরি 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 সরি, ও তুমিও আমার মাল, কেননা তোমার মতো দেখিনি আমি আশেপাশে আর একটা মাল। আচ্ছা, তোমার কানের এত বড় দুল, মনে হয় তোমায় প্রপোজ করি দিয়ে তোমার হাতে ফুল। আর দুর্ভাগ্যবশত আমি তোমাকে আজীবন প্রপোজ করব ফুল দিয়া, আর একটা ফুলাইয়া দিবে তোমারে ফুলাইয়া, তাই দরকার নাই ভাইয়া, তুমি দূরে থাকো, আমাকে বানাইতে হবে না তোমার সাইয়া সাইয়া। হেই, মানুষ প্রেমের প্রতি আসক্ত, আমি বলি প্রেম বিষাক্ত। ভাই বুঝলাম না, এই ছোট ছোট গাছের মধ্যে এত বড় হয় কেমনে ডাব? এইসব দেখার পর আই এম তো অবাক। তারপরও ভাই অনেক কাহিনী হয় মর্মহিত, কিন্তু এই পিচ্ছি নারকেল দেখে আই এম তো শিহরিত। দেখি আমি শিহরিত। হ্যাঁ, আমি টিকটকের প্রতিবন্ধী আর তুমি রিয়েল লাইফের প্রতিবন্ধী। এখন ভাই একজন দর্শক কমেন্টে তাকে প্রতিবন্ধী বলবে না কেন, একটা ভিডিওর মধ্যে নিঃশ্বাস নিতে নিতে ভিডিওর শুট কি মেরে লাই, তারপরও তার কোনো দোষ নাই। আর একজন কমেন্টে সত্য কথা বলছে যে তুই প্রতিবন্ধী আর এটা তার দোষ, মানে কিছু বুড়া ম্যাগে আছে না যারা কিনা দাড়ি গাইটা রাখে মুস, তাদেরকে শুট কি মারছে এখন কিনা যে কমেন্ট করছে তার দোষ। ভাই তুমি টিকটক করতে এসে ভালো কথা, আইফোনটার এইভাবে গ্লাসের সামনে ধইরা তুমি নিঃশ্বাস নিতে নিতে আমারই নিঃশ্বাস বাইর করে দিস। ভাই ট্রাস্ট মি ভাই, এগুলো প্রতিবন্ধী ছাড়া অন্য কোনো ব্যক্তি পারে না, আর আমার জানার মতো পারার কথাও না। আর আমরা ঠিক মতো পারতাছিলাম না, কারণ আমরা টিকটক প্রতিবন্ধী না। আচ্ছা, হ্যাঁ আমি টিকটকের প্রতিবন্ধী আর তুমি রিয়েল লাইফের প্রতিবন্ধী। কিন্তু এক মিনিট, এটা কেন জানো মনে হইতেছে অমি মল্লিকের মতো সেম টু সেম কপি করে ট্রাই করতেছে? কেননা ওর মতোই সেম টু সেম করতেছে, নাকামি ওর মতো, নিঃশ্বাসটাও তার মতো নিতেছে। দেখো অমি মল্লিককে নিয়ে আমি ভিডিও বানাই নাই, কেননা অমি মল্লিককে নিয়ে যখন আমি ভিডিও বানাইতে চাইছিলাম তখন ওর মার্কেট ভ্যালু শেষ হয়ে গেছে, মানে সবাই দিয়ে দিছে। তো ভাবলাম তারা নিয়ে আর ভিডিও বানাবো মুখে। তবে হ্যাঁ, অমি মল্লিক আর তারা দুইটার মিলে এক লোকই বলতে চাই, একটা ছোট্ট লাইন। ন্যাকামি করস ভালো কথা, টিকটকে কর রাস্তা দিয়ে কইরা বেড়াইস না, কেননা রাস্তায় ন্যাকামি কর অবস্থায় তোদেরকে যদি পাওয়া যায় ভাইয়া, তাহলে তোকে খেতে নিয়ে দেবো খাইয়া। গার্লফ্রেন্ড থাকতে তো সিগারেট খায়, হ্যাঁ তুমি সিগারেট খাবো না এখন থেকে তুমি গার্লফ্রেন্ডের থট খাবা। ভাই এদেশের মধ্যে অযোগ্যদেরও থাকে গার্লফ্রেন্ড, আর আমাদের হাতে থাকে শুধুমাত্র তেল যা দিয়ে বাজায় যাইতে ওই হ্যান্ডেল। আর ভাই আমরা তো নাইট পার্টি করতে চাই গার্লফ্রেন্ডের সাথে উইথ ক্যান্ডেল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শুধু রাতে বাজাইতেই পারি হ্যান্ডেল, আর কোনো উপায় নাই কারণ আমরা সিঙ্গেল। যাই হোক ভাই, সবারই গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড কই ভাই? তুমি যাই বাগা,
ওদিকে 10টা রেডি। ওয়ালাইকুম আসসালাম বেবি। ভাই আমার জানা মতো আমি মেয়েদের গাছের মধ্যে সুপারি দেখছি, নারকেল দেখছি, সর্বোচ্চ ডাব দেখছি, কিন্তু ফার্স্ট টাইম কখন আমি দেখলাম গাছের মধ্যে তরমুজ উঠছে। মানে এত ওজন জাতীয় জিনিসগুলো নিয়ে একটা মেয়ে কিভাবে এখন অব্দি টিকে আছে, সোজাভাবে দাঁড়ায় আছে, আমার তো মনে হয় এতক্ষণে উপরে যাওয়ার কথা। আমি তোমারে সময় দিতেছি, এর জন্য তুমি নিজেরে ভাগ্যবান ভাইবো, অনেকে চাইয়াও পায় না। না আসলে আমার নিজেকে সৌভাগ্যবান মানা উচিত, অনেকে চেয়েও পায় না তাকে পেতে, আর আমি না চেয়ে পেয়ে গেছি তারটা খেতে। মানুষে চাই তাকে 500 টাকা দিয়ে খেতে, আর আমি টাকা ছাড়াই খেতে পেরেছি, তারপরও নাকি আমি অবহেলা করতেছি। আসলে এরকম না শোনা, তোমার সাথে বেশি করি না, কেননা তাতে তোমার শরীর খারাপ হয়ে যাবে, পরের দিন তুমি বিছনা থেকে উঠতে পারবা না মনে। মনে রাখবা তো মনে থাকবা, না হয় আমার আবার একটু স্মৃতি শক্তি কম, ওই জায়গায় ঢুকাইতে দিবা, তার ফলে অনেকক্ষণ মনে থাকতে পারবা, না হলে আমার আবার এতটা ইচ্ছা নাই প্রেম করার। আর এখানে স্নান তো প্রচুর সেফ, আমি আমেরিকাতে করতাম, আমাদের বাড়ির সামনের ঘাটটা একদমই ভালো না, এখানে মানে কোনো কাদা ফাদা নেই, পরিষ্কার, মানে সাঁতার শেখাও যাবে, কিন্তু আমার এই জন্মে আর সাঁতার শেখা হবে। ওকে তার অনেক কিছু প্রবলেম আছে, তারপর আমি তার বিষয়ে কোনো রোস্ট করতে চাই না, আমি জাস্ট তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই যেটার উত্তর তুমি দিয়ে যাবা কমেন্ট বক্সে। ভাই আচ্ছা, তুমি যেহেতু 28 সেকেন্ড ভিডিওটা দেখছো, তার মানে তুমি অনেক কিছু খেয়াল করছো, তার ফলে তুমি এখন তুমি অ্যান্সার দাও যে তার পিছনে কয়টা ইটার ভাটা ছিল। কি উত্তর দিতে পারবা? না, কোনোদিন দেখিনি। দুচ মারানির ভাই, লুচ্চামি ঠিকই করতে পারবা। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এত গান, যারা এতক্ষণ অব্দি দেখছো তার মনে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দোয়া আছে, আমার জন্য দোয়া করেন, আপাতত জন্য গেলাম।